আপনি ইন্টারনেটে যা দেখতে পাচ্ছেন তার সবকিছুই কি সত্যি? না, শুধুমাত্র একটি ক্যাপশন দিয়ে পৃথিবীর হাজারো ফেক মিথ্যা ভিডিওকে সত্যি বলে উপস্থাপন করা হচ্ছে, যেগুলো দেখে আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষই সেগুলোকে সত্যি মনে করে আসছে। আর আমরা আজকে পুরো পৃথিবী জুড়ে ভাইরাল হওয়া এমন কিছু ফেক ভিডিওর সত্যতা আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যে ভিডিওগুলোকে কিনা আপনি এতদিন সত্যি ভেবে আসছেন। তো চলুন শুরু করা যাক। 2012 সালের সেপ্টেম্বরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় একটি ছাগল পানির মধ্যে পা আটকে যাওয়ার কারণে প্রায় ডুবে যাচ্ছিল। আর হঠাৎ করেই ছাগলটিকে ডুবতে দেখে একটি শুকর সুপার হিরোর মতো এন্ট্রি করে ছাগলটিকে রক্ষা করে। ভিডিওটি নিয়ে সেই সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এখানে ভিন্ন কিছু ঘটেছিল, এমনকি ডেইলি মেইলের মতো বিখ্যাত নিউজ পেপারেও খবরটি ছাপা হয়েছিল। আসলে ভিডিওটি ছিল ফেক, এটা করা হয়েছিল নাথান ফর ইউ নামক একটি টিভি শো এর জন্য। অ্যানিমাল এক্সপার্ট, স্কুবা ডাইভার থেকে শুরু করে 20 জন ক্রু মেম্বার মিলে এই ভিডিওটি তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত তারা ভিডিওটি কিভাবে তৈরি করেছে তার সবার সামনে উন্মোচন করে দিয়েছিল। একজন পানির মধ্যে ডুবে থেকে ছাগলটিকে উঁচু করে ধরে রেখেছিল, আর শুকরটি যেন সোজা ছাগলের কাছে গিয়ে পৌঁছাতে পারে সেজন্য একটি প্লাস্টিকের ট্রাক বানানো হয়েছিল। অথচ দুর্ভাগ্যজনকভাবে এই ভিডিওটিকে সবাই সত্যি ভেবে নেয়, আর তাই তো সেই সময়কালে ভিডিওটির ভিউ গিয়ে দাঁড়ায় 1 কোটিতে। এখানে স্পষ্টই বুঝতে পারা যায় ভিডিওটি VFX এর মাধ্যমে তৈরি করা, অথচ অনেকেই এই ভিডিওটি এবং সাপের কঙ্কালটিকে দেখে সত্যি মনে করছে। মূলত এই কঙ্কালটি ফ্রান্সের একটি সমুদ্র উপকূলে চীনা প্রকৌশলী স্টিলের মাধ্যমে তৈরি করেছিল। অবশ্য যদি আপনিও এটাকে গুগল ম্যাপে দেখতে চান তাহলে স্প্রিন্ট দি ওশান লিখে সার্চ করে দেখতে পারেন। প্লেনের ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে যাওয়ার কারণে প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য একটি পিকআপ ট্রাক ব্যবহার করা হয়, এমন একটি ক্যাপশন দিয়ে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কিন্তু এটা ছিল একটি ফেক ভিডিও, এটা মূলত নিশান কোম্পানির একটি পিকআপ ট্রাকের বিজ্ঞাপন ছিল। এটা করা হয়েছিল শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশনের জন্য। এটা হলো 2011 সালে তৈরি করা সেই অরিজিনাল বিজ্ঞাপন, এমনকি এখানে নিচে লেখাও আছে ফিকশনালাইজেশন, ডু নট অ্যাটেম্পট। বিজ্ঞাপনটি তৈরি করেছিল VFX কোম্পানি জয়েক স্টুডিও। তারা বিজ্ঞাপনটির বিহাইন্ড দ্য সিন সবার সামনে উন্মোচন করেছিল। আসলে 300 কিলোটনের একটি প্লেন কিভাবে এই ক্ষুদ্র একটি ট্রাকের উপরে ল্যান্ড করতে পারে, এমনকি এই ধরনের অনেক দৃশ্য সিনেমাতেও দেখানো হয়েছে। অক্টোবর 2018 সালের দিকে নকল দুধ তৈরি করার এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। তখন হয়তো আপনিও ভিডিওটিকে সত্যি মনে করেছিলেন। প্রতিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া হয় দেখুন কিভাবে কেমিক্যাল দুধ তৈরি করে বিক্রি করা হয়। এটা দেখে প্রায় সবাই সত্যি ভেবে নেয়, এমনকি ভিডিওটির সাথে WHO এর সচেতনতামূলক একটি লেখাও শেয়ার করা হয়। যদিও WHO এর লেখাটি সত্যি ছিল, কিন্তু নকল দুধ তৈরি করার প্রক্রিয়াটি ছিল আসলে মিথ্যা। আসলে ভিডিওটিতে দেখানো হয়েছিল কিভাবে আপনি ঘরে বসেই সাদা ফিনাইল তৈরি করতে পারবেন। এটা মূলত দুধ নয়, ফিনাইল। কিন্তু ভুল টাইটেল ভিডিওটির সত্যতাই একেবারে পাল্টে দেয়। অবশ্য তার মানে এই নয় যে নকল দুধ বাজারে বিক্রি করা হয় না। 2020 সালের সেপ্টেম্বরে এই ভিডিওটিকে প্রচার করা হয় এখানে গাছের শিকড় নড়াচড়া করছে এমন একটি ক্যাপশন দিয়ে। আর সেই সাথে আরও বলা হয় এটা এমন একটি গাছের শিকড় যেটা কাটার পরেও বেশ কয়েকদিন পর্যন্ত জীবিত থাকতে পারে, সেই সাথে এটা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এটা তেমন কিছু নয়, এগুলো মূলত হর্স হেয়ার ওয়ার্ম। এগুলো এমন এক ধরনের প্রজাতির প্যারাসাইট যেগুলো এই ধরনের প্রাণীর শরীর অভ্যন্তরে প্রবেশ করে ব্রেইনের কন্ট্রোল নিয়ে নেয়, আর তারপরে সেই প্রাণীগুলোকে পানিতে ডুবিয়ে আত্মহত্যা করতে বাধ্য করে। পুরো জীবদ্দশা পরজীবী হিসেবে কাটিয়ে যখন এসব প্যারাসাইটের ডিম দেওয়ার প্রয়োজন হয় তখন তারা এসব প্রাণীদেরকে হত্যা করে দেহ থেকে বেরিয়ে আসে। কিছুদিন আগে ভিডিওটি ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে দেখা যায় একটি ট্রেন কোনো ট্রাক ছাড়া রাস্তার উপর দিয়ে চলছে। হয়তো ভাবছেন এটাও ভিডিও এডিটিং, কিন্তু না, এটা কোনো এডিটেড ভিডিও নয়। ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনি রাস্তার উপরে থাকা ট্রেন ট্রাকটিকেও দেখতে পাবেন। আসলে ট্রেনের ট্রাকটি সম্পূর্ণ ধুলোবালি দিয়ে ঢাকা ছিল।
ভারতের মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে প্রবল ঝড় এবং জোয়ারের ফলে বাঁধ ভেঙে জনবসতিতে পানি ঢুকে পড়ে। বিভিন্ন মিডিয়া সংস্থা সেই সকল ঘটনা ফলাও করে প্রচার করতে থাকে। আর এই রিপোর্টারের এই ভিডিওটি হয়তো আপনি নিজেও দেখেছেন। ভিডিওটিতে তিনি বলেন, মাছ, ব্যাঙ এসব প্রাণী রক্ষার জন্য তাদের গায়ে লাফিয়ে পড়ছে। ভিডিওটি বিদ্যুৎ বেগে ভাইরাল হয়ে যায়। অনেকে এই ভিডিওটিকে নিয়ে ট্রোলও করতে শুরু করে। তবে সবাই সত্যিই ভেবেছিল, কিন্তু সম্প্রতি রিপোর্টারের এই দৃশ্য ধারণ করার গোপন ভিডিওটি স্থানীয় একজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আর সেই ভিডিওতে দেখা যায় আশেপাশে অনেক শুকনো রাস্তা রয়েছে, অথচ এই রিপোর্টার ইচ্ছা করেই গলাপানি পর্যন্ত নেমে এমন ভিডিও করে তাদের চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করছে। এই ছবিটিকে 2021 সালের নভেম্বরে কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় পাওয়া গেছে বলে ভাইরাল করা হয়। সাপের পেটে রয়েছে একটি ফ্রিজ, সেই ফ্রিজের মধ্যে ছিল প্রচুর পরিমাণে মাংস, এমনটাও প্রচার করা হয়। কিন্তু এটা ছিল মূলত ফটোশপ দিয়ে এডিটেড ছবি, এমনকি মানুষ এই ভিডিওটিকেও রিয়েল ভেবেছিল। অথচ ভালো করেই বুঝতে পারা যায় এটা প্লাস্টিক বা রাবারের তৈরি কোনো সাপ। এই ভিডিওটির সত্যতা নিশ্চিত করার জন্য আরও বেশ কয়েকটি ভিডিও পাওয়া যায়, আর সেখান থেকেই জানা যায় এটা মূলত স্নেক থিম বেজ পার্ক। কি ভাবছেন, এরা পাগল নাকি জিনভূত আসল করেছে? অবশ্য বেশিরভাগ মানুষই ভেবেছিল এদেরকে জিনেই ধরেছে, কিন্তু না, এটি একটি রোগ। এই রোগের নাম ম্যাস হিস্টোরিয়া। যদিও এই রোগে আক্রান্ত ব্যক্তি অন্য কাউকে নকল করার জন্য ঠিক তার মতো আচরণ করতে থাকে, যদিও এটাকে জিনভূতের আসর বলেই ভাইরাল করা হয়েছিল। তবে পৃথিবী জুড়ে বিভিন্ন স্কুল কলেজে মাঝে মধ্যেই এই রোগের কারণে এমন আচরণ করতে দেখা যায়। ঈগল কতটা ভয়ানক একটি প্রাণী তা আর বলার অপেক্ষা রাখে না। এই পাখিটার আক্রমণ অন্যান্য হিংস্র পাখি থেকে সম্পূর্ণ আলাদা। যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটি ঈগল বাচ্চাটিকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছে। হয়তো আপনিও এটাকে সত্যি ভাবছেন, কিন্তু এটাও একটি ফেক ভিডিও। একটি ছেলে এই ভিডিওটি তৈরি করেছিল তার নিজস্ব স্টুডিওতে বসে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।